প্রশংসা করতে হয় প্রকাশ্যে, কিন্তু সমালোচনা করতে হয় ব্যক্তিগতভাবে। ওপরে আকাশের দিকে তাকান, আমরা একা নই। আমাদের কখনোই হাল ছেড়ে দেওয়া উচিত নয় এবং সর্বদাই প্রস্তুত থাকা উচিত, যাতে কোনো বাধা যেন আমাদের হারিয়ে না দিতে পারে। আমাদের স্বপ্ন দেখতে হবে, কারণ স্বপ্ন থেকেই চিন্তার জন্ম হয় আর সেই চিন্তা থেকেই কাজের সৃষ্টি হয়। নানান রকমের চিন্তা ও উদ্ভাবনের সাহস থাকতে হবে, আবিষ্কারের নেশা থাকতে হবে। যেই পথে কেউ যায়নি সেই পথে এগোতে হবে, অসম্ভবকে সম্ভব করতে হবে এবং সমস্যাকে জয় করে সফল হতে হবে। পৃথিবীর সবচেয়ে আনন্দের অনুভূতিটি হচ্ছে যখন তুমি একটি লক্ষ্য ঠিক করেছিলে, সেই লক্ষ্যটি পূরণ করতে পারলে। আপনাকে স্বপ্ন দেখে যেতে হবে স্বপ্ন সত্যি হওয়ার আগে পর্যন্ত। আমি দৃঢ় বিশ্বাস করি, যতক্ষণ না একজন ব্যর্থতার স্বাদ অনুভব করছে, তার মধ্যে কখনোই সফলতা হওয়ার যথেষ্ট ইচ্ছা থাকবে না। ব্যর্থতা কখনোই আমায় টপকে যেতে পারে না, যদি আমার মধ্যে সফল হওয়ার যথেষ্ট মনের জোর না থাকে। সহজ ও দ্রুত সুখের জন্য না ছুটে বরং প্রকৃত সফলতার জন্য দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হওয়া দরকার। আমরা শুধু সফলতার উপর গড়ি না, আমরা অসফলতার উপরও গড়ি। জীবনে কঠিন সব বাধা আসে তোমায় ধ্বংস করতে নয়, বরং তোমার ভিতরের লুকানো শক্তি অনুধাবন করতে। বাধা সম্মোহনকে দেখাও যে তুমি কম কঠিন নও। জীবন এক কঠিন খেলা, এই খেলায় জয় তখনই সম্ভব যখন তুমি ব্যক্তি হিসাবে জন্মগতভাবে পাওয়ার অধিকার ধারণ করবে। আমি এই কথাটি স্বীকার করতে প্রস্তুত ছিলাম যে আমি কিছু জিনিসকে কখনোই বদলাতে পারবো না। জীবনকে ভালোবাসুন, ভালোবাসতে ভালোবাসুন। ভালোবাসার কিছু উন্মাদনা থাকবেই, কিন্তু সব উন্মাদনেই কিছু আন্তরিকতা মিশে থাকে। যারা হৃদয় দিয়ে কাজ করতে পারে না, তাদের সাফল্য অর্জন আনন্দহীন, আকর্ষণহীন। এমন সাফল্য থেকে সৃষ্টি হয় তিক্ততা। তুমি যদি তোমার কাজকে সেলুট করো, তাহলে তোমার আর কাউকে সেলুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দেও কিংবা অমর্যাদা করো, তাহলে তোমারই সবাইকে সেলুট করতে হবে।